দুপুর 2টা সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি সায়েম রায়হান। শুরুতেই সংবাদ শিরোনাম। পেঁয়াজ আমদানির বিষয়ে 2-3 দিনের মধ্যে সিদ্ধান্ত জানিয়েছেন কৃষিমন্ত্রী। ভিসা জটিলতায় অনিশ্চয়তায় 140 জনের হজযাত্রা। দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র চালু হচ্ছে জুনে। মেক্সিকোতে গোলাগুলি, নিহত অন্তত 10। এবং এল সালভাদোরে স্টেডিয়ামে পদদলিত হয়ে নিহত 9। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত বুঝতে হবে। এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর, এর ওয়াল থিকনেস এবং রিব থিকনেস বেশি থাকায় টেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর দাম কিছুটা কমতির দিকে থাকায় আরও 2-3 দিন বাজার পরিস্থিতি দেখে পেঁয়াজ আমদানির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। রবিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান। কৃষিমন্ত্রী বলেন, মধ্যম আয়ের সীমিত আয়ের সব মানুষেরই কষ্ট হচ্ছে, 80 টাকা কেজি তো পেঁয়াজ হতে পারে না। নীতি নির্ধারণী পর্যায়ে আমরা শেষ পর্যন্ত চাষির স্বার্থটা দেখতে যাচ্ছি। ভিসা জটিলতায় 140 জনের হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। রবিবার দুপুর 2:20 ফ্লাইটে তাদের সৌদি আরব যাওয়ার কথা ছিল, তবে এখনও পর্যন্ত ভিসা পাননি তারা। বর্তমানে তারা আশকোনা হজ ক্যাম্পে অবস্থান করছেন। জান্নাত ট্রাভেলস নামের একটি হজ এজেন্সির মাধ্যমে তাদের সৌদি যাওয়ার কথা ছিল। আজ শনিবার আশকোনা হজ ক্যাম্পে সরেজমিনে জানা যায়, ভিসা জটিলতায় পড়া হজযাত্রীদের অনেকেই শুক্র ও শনিবার আশকোনা হজ ক্যাম্পে এসেছেন, তবে তারা কবে সৌদি আরব যেতে পারবেন সে বিষয়ে এখনও নিশ্চিত নন। পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র চালু হতে যাচ্ছে জুনে। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করা হয়েছে। এ নিয়ে গতকাল শনিবার চা শিল্প সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জহুরুল ইসলাম। স্মল টি গার্ডেন ওনার্স অ্যান্ড টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন এ সভার আয়োজন করে। সভায় পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ডের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন বলেন, গত বছর জেলায় 1,77,79,000 কেজি চা পাওয়া গেছে। পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র পরিচালনার জন্য 12টি ব্রোকার হাউস ও 8টি ওয়্যার হাউস আবেদন করেছে, এর মধ্যে 5টির অনুমোদন দেওয়া হয়েছে। দেশে ঝড় বৃষ্টি একেবারেই কমে গেছে। রাজধানী ঢাকায়ও গত 2 দিন বৃষ্টি নেই, পাল্লা দিয়ে বাড়ছে গরম। আজ সকালে থেকেও ঢাকায় আকাশে ঝলমলে রোদ, তবে আগামী 3 দিনের মধ্যে ঝড় বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল শনিবার সকাল থেকে আজ রবিবার সকাল পর্যন্ত গত 24 ঘণ্টায় সিলেট ও রংপুর বিভাগ ছাড়া দেশের অন্যান্য অংশ ছিল প্রায় বৃষ্টিহীন। এ সময়ে সিলেটে 34 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া ডিমলায় 4, তেঁতুলিয়ায় 1, রাজারহাটে 7, শ্রীমঙ্গলে 1 ও কুতুবদিয়ায় 9 মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। শনিবার দেশের 4 জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছিল। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা 37.1 ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে। ফরিদপুরে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। বিভিন্ন হাটে বাজারে 3-4 দিন আগেও যে পেঁয়াজ মন প্রতি 3,000 থেকে 3,300 টাকা দরে বিক্রি হয়েছে, তা এখন মন প্রতি 2,100 থেকে 2,300 টাকা দরে বিক্রি হচ্ছে। দাম না কমলে আমদানি করা হবে, বাণিজ্যমন্ত্রীর এমন বক্তব্যের পর ফরিদপুরে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। গতকাল শনিবার জেলার বিভিন্ন হাট বাজারে প্রতি মন পেঁয়াজ প্রকারভেদে 800 থেকে 1,000 টাকা কম দামে বিক্রি হতে দেখা যায়, ফলে প্রতি কেজিতে পেঁয়াজের দাম কমেছে 25 টাকা পর্যন্ত। রাজশাহীর পুঠিয়া উপজেলায় কুদ্দুস আলী ওরফে কালু নামে এক ভ্যান চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার পর ভ্যানযাত্রী সবজি বিক্রেতা আব্দুল আওয়ালকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
আজ রবিবার ভোরে উপজেলার জিউপাড়া ইউনিয়নে ঢাকা রাজশাহী মহাসড়কের গাঁওপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ভ্যান চালক কুদ্দুস আলী চারঘাট উপজেলার নন্দনগাছি এলাকার আব্দুল ওহেদ আলীর ছেলে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা আগামী 29 থেকে 31 মে অনুষ্ঠিত হবে। তিন দিন চলবে পরীক্ষা। এর মধ্যে এখনকার আবাসিক হোটেলগুলোতে মিলছে না সিট। এতে দুশ্চিন্তায় পড়েছেন ভর্তিচ্ছুদের অভিভাবকরা। মহানগরীর কুমারপাড়া এলাকার সজীব জয়সওয়াল তার এক আত্মীয়র জন্য দুদিন ধরে আবাসিক হোটেলে একটি সিট খুঁজছেন। শহরের অধিকাংশ হোটেলে গেছেন তিনি, কিন্তু কোথাও সিট পাওয়া যাচ্ছে না। রাজশাহী আবাসিক হোটেল মালিক সমিতির তথ্য মতে, রাজশাহী নগরীর ছোট বড় মিলে 65টি আবাসিক হোটেলে আছে। এসব হোটেলে সর্বোচ্চ 2,500 লোক থাকতে পারবেন, তবে এরই মধ্যে এসব হোটেল বুকিং শেষ হয়েছে। ফলে অনেক অভিভাবক ও তাদের আত্মীয় স্বজনরা এখন হোটেলে সিট খুঁজতে গিয়ে বিড়ম্বনায় পড়ছেন। উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে গোলাগুলিতে অন্তত 10 জন নিহত হয়েছেন। তাছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও 9 জন। দেশটির উত্তরাঞ্চলে একটি কার রেসিং শোতে এ ঘটনা ঘটে। আজ রবিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার মেক্সিকোর উত্তরাঞ্চলে বাজা ক্যালিফোর্নিয়ায় একটি কার রেসিং শোতে বন্দুক হামলায় কমপক্ষে 10 জন নিহত ও 9 জন আহত হয়েছেন। স্থানীয় পৌর সরকার এ তথ্য নিশ্চিত করেছে। অবশেষে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুত রাশিয়ার দখলে এসেছে বলে দাবি করেছে রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনার। প্রতিষ্ঠানটির প্রধান ইয়েভজেনি প্রিগোজিন গতকাল শনিবার ভিডিও বার্তায় এ দাবি করেন। এছাড়া বাখমুত দখলে নিয়োজিত সেনাদের অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে পুরস্কারের ঘোষণাও দিয়েছেন তিনি। আজ রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বলেন, গতকাল দুপুরে বাখমুতকে পুরোপুরি দখল করে নেওয়া হয়েছে। শহরের শেষ অংশে যেখানে ইউক্রেনীয় সৈন্যরা উঁচু দালানের মাঝে আশ্রয় নিয়েছিল তাও এখন রাশিয়ার দখলে। সুদানে লড়াইরত সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস 7 দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। গতকাল শনিবার সৌদি আরবের জেদ্দায় এক আলোচনা সভার পর উভয় পক্ষ এই চুক্তিতে স্বাক্ষর করে। ওয়াশিংটন ও রিয়াদের পক্ষ থেকে দেয়া এক বিবৃতির বরাতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এসব তথ্য জানায়। যুক্তরাষ্ট্র ও সৌদি আরব এক যৌথ বিবৃতিতে জানিয়েছে এই চুক্তি বাস্তবায়িত হতে 4 ঘন্টা সময় নেবে। আগামীকাল সোমবার সুদানের স্থানীয় সময়ে 9:45 পর থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে। মধ্য আমেরিকার দেশ আল সালভাদরের একটি ফুটবল স্টেডিয়ামে পদদলিত হয়ে কমপক্ষে 9 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন রাজধানী সান সালভাদরে ওই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে নিহতদের মধ্যে 7 জন পুরুষ এবং 2 জন নারী। নিহতদের বয়স 18 বছরের বেশি। রাজধানী সান সালভাদরে অবস্থিত মনুমেন্টাল স্টেডিয়ামে স্থানীয় 2 দলের মধ্যকার ফুটবল ম্যাচের সময় ওই দুর্ঘটনা ঘটে। স্থানীয় অ্যালিয়ানজা এবং সান্তা আনাভিত্তিক টিম ফসের মধ্যে একটি ম্যাচ উপভোগ করছিলেন দর্শকরা, কিন্তু আনন্দের মুহূর্তে হঠাৎ করেই বিষাদে পরিণত হয়েছে। ওই দুর্ঘটনার কারণে পরবর্তী ম্যাচ স্থগিত করা হয়েছে। এবারের আইপিএলে অনেকগুলো ম্যাচেরই নাটকীয় সমাপ্তি হয়েছে। শেষ বলে এসে ম্যাচের নিষ্পত্তি হয়েছে অনেকগুলো ম্যাচে। তবে টুর্নামেন্ট থেকে এমন নাটকীয় বিদায় সম্ভবত কলকাতা সমর্থকরা আশা করেনি। লখনউ সুপার জায়ান্টসের ছুঁড়ে দেয়া 177 রানের লক্ষ্য প্রায় 9 ওভারের মধ্যে তাড়া করতে পারলে প্লে অফের জন্য নিজেদের টিকিয়ে রাখার সম্ভাবনা ছিল। সেটা যখন পারেনি তখন শেষ ম্যাচে অন্তত জয়ের সান্ত্বনা নিয়ে বাড়ি ফিরতে চেয়েছিল কলকাতার ক্রিকেটাররা, কিন্তু শেষ মুহূর্তের রুদ্ধশ্বাস নাটকীয়তায় সেই জয় সম্ভব হয়নি। লখনউ সুপার জায়ান্টসের কাছে মাত্র 1 রানে হেরে পরাজয়কে সঙ্গী করেই এবারের আইপিএলে নিজেদের অভিযান শেষ করতে হলো কলকাতা নাইট রাইডার্সকে। দুপুর 2টা সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টায় দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সাইম রায়হান বিদায় নিচ্ছি। শুভেচ্ছা।
সবাইকে।